মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রাক্তন ভারতীয় আট নৌসেনাকে মুক্তি দিল কাতার। দেশে ফিরলেন গুপ্তচর বৃত্তির মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সাত প্রাক্তন নৌসেনা কর্তা। সোমবার দেশের বিদেশ মন্ত্রকের তরফের বিবৃতির মাধ্যমে জানা গিয়েছে, ভারত সরকার কাতারের আটক দাহরা গ্লোবাল কোম্পানিতে কর্মরত আট ভারতীয় নাগরিকের মুক্তিকে স্বাগত জানায়। আটজনের মধ্যে সাতজনই ভারতে ফিরে এসেছেন। আমরা কাতারের এমিরের এই সিদ্ধান্তের প্রশংসা করি। এই আটজন হলেন ভারতীয় নৌবাহিনীর সাবেক কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগণাকর পাকালা, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সঞ্জীব গুপ্ত, ক্যাপ্টেন নফতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বৈশিষ্ট্য এবং নাবিক রাগেশ গোপাকুমার। জানা গেছে, 2022 সালের 30 আগস্ট কাতারের গুপ্তচর সংস্থা স্টেট সিকিউরিটি ব্যুরো আট ভারতীয় প্রাক্তন নৌসেনা অফিসারকে গ্রেফতার করে। কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ প্রদানকারী দাহুরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস সংস্থায় কর্মরত ছিলেন সাত প্রাক্তন নৌসেনা। কাতারের তরফে সরকারিভাবে গ্রেফতারি নিয়ে কিছু জানানো না হলেও ওই আটজন অফিসারের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। কাতারের উন্নত সাবমেরিনগুলির বিষয়ে তারা ইসরায়েলকে সমস্ত রকম তথ্য পাচার করেন বলে অভিযোগ উঠেছিল। গত বছর 26 অক্টোবর ধৃত আট ভারতীয়কে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় কাতারের আদালত। আদালতের এই রায় স্তম্ভিত হয়ে যায় সকলেই। এরপরে ভারত সরকারের পক্ষ থেকে দুই দেশের সাথে বৈঠক করা হয়। ভারত সরকারের তরফে কাতারের আদালতে আনুষ্ঠানিকভাবে সাজার পুনর্নির্বাচনের আর্জি জানানো হয়। দীর্ঘ 18 মাস তারা কাতারের জেলেই বন্দী ছিলেন। প্রত্যেকেই নৌসেনার প্রাক্তন সদস্য, পরবর্তীকালে আল দাহুরা গ্লোবাল কোম্পানিতে কর্মরত ছিলেন। চরবৃত্তির অভিযোগে আটজনকে গ্রেফতার করার পর প্রাথমিক বিচারে তাদের প্রত্যেকের ফাঁসির সাজা হয় গত ডিসেম্বরে, তা কমিয়ে কারাদণ্ডের শাস্তিতে বদলে দেওয়া হয়। সম্প্রতি আট ভারতীয়কে মুক্তির নির্দেশ দেয় কাতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন কাতারের সাজাপ্রাপ্ত আট ভারতীয় নৌসেনা। তাদের কথায়, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া মুক্তি পাওয়া সম্ভব ছিল না। মুক্তি পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই। এদিকে কাতারের এই সিদ্ধান্তকে ভারতের পক্ষে কূটনৈতিক জয় হিসেবে দেখছে ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।